হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ ক্যানভাস। 2022 এনএম জিএনএম এন্ট্রান্স জেনপাস ইউজি এবং আনুষঙ্গিক সমস্ত কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে প্রিপারেশন ক্লাস শুরু করা হচ্ছে আজকের থেকে। এবং 2021 যে প্রিপারেশন ক্লাস আমাদের চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হয়েছিল তার থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষায় কমন এসেছিল এবং স্টুডেন্টরা কিন্তু প্রত্যেক মুহূর্তে বেনিফিটেড হয়েছে। এবং আলটিমেটলি ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের পর প্রচুর স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে অ্যালটমেন্ট পেয়েছে, প্রাইভেটও প্রচুর স্টুডেন্ট কিন্তু অ্যালটমেন্ট পেয়েছে। তো স্টুডেন্ট রিভিউ বা স্টুডেন্ট ফিডব্যাক যেটা তারা আমাদের সঙ্গে শেয়ার করেছিল আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো এবং মোটিভেটেড হতে পারবে এবং সে অনুযায়ী ডেডিকেটেড ওয়েতে এখন থেকে প্রিপারেশন শুরু করবে। এবং দেখো, তুমি এখন প্রিপারেশন ফেজে যতটা এফোর্ট তুমি দেবে ঠিক ততটা আউটকাম কিন্তু আগামীতে সাকসেস হিসাবে তুমি ফিরে পাবে। কাজে নিজের প্রিপারেশনের সাথে কোনো কম্প্রোমাইজ করবো না বা করো না এই কথা মাথায় রেখেই কিন্তু এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা লাইফ সায়েন্স বা বায়োলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা পার্ট, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, সেটার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ডিসকাস করব এবং এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এক নম্বর, মস্তিষ্কে দুটি গোলার্ধের মধ্যে স্নায়বিক সংযোগ সাধন করে। যেটা যদি আরও তোমাদের স্পেসিফিক্যালি বলা হয় যে মস্তিষ্কে দুটি গোলার্ধ না লিখে বলে দিল যে সেরিব্রাল কর্টেক্সের দুটো হেমিস্ফিয়ারের মধ্যে স্নায়বিক সংযোগ সাধন করে, তাহলেও একই কোশ্চেন। কিংবা সেরিব্রাল কর্টেক্স না লিখে যদি বলে দেয় যে গুরু মস্তিষ্কে দুটি গোলার্ধের মধ্যে স্নায়বিক সংযোগ সাধন করে গিয়ে, তাহলে পরেও কিন্তু একই কোশ্চেন। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আর যদি একদম স্ট্রেট বলে দেয় যে মস্তিষ্কের দুটো গোলার্ধ, তাহলে তো হয়েই গেল, ঠিক আছে? সিম্পলিফাইড ওয়েতে একদম চলে আসলো। অপশনগুলো দেখো, পেরিকার্ডিয়াম, কর্পাস ক্যালোসাম, কর্পাস লিউটিয়াম, মেনিঞ্জেস। কারেক্ট অ্যান্সার কী হবে? কর্পাস ক্যালোসাম। তো কর্পাস ক্যালোসাম কী করছে? মস্তিষ্কে দুটো গোলার্ধের মধ্যে স্নায়বিক সংযোগ সাধন করে। আমরা একটু ছবির মাধ্যমে ক্লিয়ার করে নিচ্ছি। তো সেরিব্রাল কর্টেক্সের যে লেফট পার্ট সেটা লেফট হেমিস্ফিয়ার, রাইট পার্ট যেটা সেটা রাইট হেমিস্ফিয়ার। এবং এদের মধ্যেখানে যে বান্ডিল অফ নার্ভ ফাইবার্স দুটো হেমিস্ফিয়ারের মধ্যে যে ইন্টারকানেকশন বা কমিউনিকেশনটাকে মেনটেন করাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু কর্পাস ক্যালোসাম, ওকে? তো এই হলো ব্যাপার। এবার দেখো পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামটা কি? পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের বাইরে যে বহিরাবরণী তাকে কী বলা হয়? পেরিকার্ডিয়াম। পরীক্ষায় বারবার আসে। কর্পাস লিউটিয়াম কি? এটা আমরা যখন ওভিলেশন পড়ি বা ফিমেল মানে রিপ্রোডাকশনের মধ্যে যে ফিমেল রিপ্রোডাকশনের জায়গাটা পড়ি সেখানে কিন্তু আমরা এই কর্পাস লিউটিয়ামের টার্মটা পাই। কর্পাস লিউটিয়াম কি? প্রাইমোডিয়াল ফলিকেল অগ্রোপিটারি নিঃসৃত এফএসএইচ হরমোনের প্রভাবে পরিণত বা ম্যাচিওর হয়ে প্রাইমারি ফলিকেল গঠন করবে এবং প্রাইমারি ফলিকেল আবার এফএসএইচের প্রভাবে আরেকটু ম্যাচিওর হয়ে সেকেন্ডারি ওসাইট বা সেকেন্ডারি ফলিকেল গঠন করে এবং এটা আরও ম্যাচিওর হয়ে পরিণত গ্রাফিয়ান ফলিকেল তৈরি করে। এবং 14 ডেতে যখন ওভিলেশন হয়, এলএইচ সার্জির জন্য ওভিলেশন হয়ে যাওয়ার পরে ওভামটা যখন রিলিজ হয়ে যায় গ্রাফিয়ান ফলিকেল থেকে, তখন যে বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকেল থাকে সেটা আবার এলএইচ হরমোনের প্রভাবে পরিণত হয় কিসে? কর্পাস লিউটিয়ামে। এটা ইন ডিটেলস বলাটা এই স্বল্পের মধ্যে খুবই মানে শক্ত, এর জন্য আমি বলছি যতটা বলার ততটুকু আমি বলে দিলাম যাতে তোমরা রিলেট করতে পারো বিষয়গুলো কোথা থেকে কী হচ্ছে। পরবর্তীতে আমরা যখন রিপ্রোডাকশন রিলেটেড কোশ্চেন ডিসকাস করবো সেখানে আরও ইন ডিটেলসে কর্পাস লিউটিয়ামের বিষয়টিকে আমরা দেখে নেব, ঠিক আছে? এবার দেখো মেনিঞ্জেস কি? মেনিঞ্জেস হচ্ছে মস্তিষ্কের বাইরে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে যে ত্রিস্তর বিশিষ্ট বহিরাবরণী থাকে বা ত্রিস্তর বিশিষ্ট বহিরাবরণী দ্বারা পরিবৃত থাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তাকে আমরা কী বলি? মেনিঞ্জেস বলি, ঠিক আছে? তো এই বিষয়গুলো এখান থেকে আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারো। যে প্রকার নিউরন সংবাহ এবং আগবাহ নিউরনের মধ্যে সংযোগ সাধন করে তাকে বলে, এখানে স্নায়বিক সংযোগ সাধন করে বললে আরও ভালো লাগতো, তো যাই হোক, তো তাকে কি বলা হয়? নিউরো হরমোন, নিউরো ট্রান্সমিটার, অ্যাডজাস্টার নিউরন, মোটর নিউরন। তো নিউরো হরমোন কী আছে? নিউরো হরমোন হচ্ছে হাইপোথ্যালামাসের নিউরো সিক্রেটরি সেলগুলোর থেকে যে ধরনের হরমোন সংশ্লেষিত হয় তাদেরকে আমরা নিউরো হরমোন বলি। যেমন অ্যান্টিডায়ুরেটিক হরমোন যার অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন এবং আরেকটি হরমোন আছে অক্সিটোসিন, ঠিক আছে? এগুলো হচ্ছে নিউরো হরমোন। এই হরমোনগুলো সরাসরি গ্রন্থি কোষে সংশ্লেষিত হয় না, মানে হাইপোথ্যালামাসের সুপ্রা অপটিক স্নায়ুকেন্দ্রের যে কোষগুলো থাকে সেখান থেকে এডিএইচ সংশ্লেষিত হয় এবং অক্সিটোসিন যেটা এটা হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার স্নায়ুকেন্দ্রের যে কোষগুলো থাকে সেখান থেকে এই অক্সিটোসিন নামক হরমোনটি সংশ্লেষিত হয় এবং এগুলো পশ্চাৎ পিটুইটারি কিন্তু এই দুটো হরমোনকে ঘটিত করে অর্থাৎ রিলিজ করে। এবং এই এডিএইচ বা অ্যান্টিডায়ুরেটিক হরমোন, এই হরমোনের কম ক্ষরণের জন্য কোন রোগ হয় এটা অনেকেরই প্রত্যেকেরই জানা থাকা উচিত। যারা প্রিপারেশনের শুরু করেছে তাদের তো প্রত্যেকেরই আশা করবো এটা জানা আছে। তো কাজে এই কোশ্চেনটার উত্তর তোমরা কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানাবে যে এডিএইচের কম ক্ষরণে কোন রোগ হয়, ঠিক আছে? এবার চলে আসছি 2 নম্বর যে অপশনটা আছে, নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার কি? যে সমস্ত রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দনকে প্রভাবিত করে তাদেরকে নিউরো ট্রান্সমিটার বলে, যেমন কি অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে? এটা একটা নিউরো ট্রান্সমিটার, ঠিক? এটা অ্যাক্সনের সাইনাপটিক ভেসিকেলে থাকে বা অনেক সময় কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় যে সাইনাপটিক ক্লেপ্টে কোন রাসায়নিক তরল রাসায়নিক পদার্থ থাকে, সেটাও কিন্তু নিউরো ট্রান্সমিটার অর্থাৎ অ্যাসিটাইল কোলিন সেক্ষেত্রে থাকে। এবার অ্যাডজাস্টার নিউরন কি?
যে প্রকার নিউরন সংজ্ঞাবাহ এবং আজ্ঞাবাহ নিউরনের মধ্যে স্নায়বিক সংযোগকে সাধন করে তাকে অ্যাডজাস্টার নিউরন বলে। এখানে কোশ্চেনটাতে সেটাই জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর মোটর নিউরন কি, মোটর নিউরন হচ্ছে যে প্রকার, মোটর নিউরনের বাংলা যদি বলা হয় আজ্ঞাবাহ নিউরন, অর্থাৎ যে প্রকার নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কারকে বা ইফেক্টারে স্নায়ু স্পন্দনকে পরিবহন করে নিয়ে আসে তাকে কি বলা হয়, আজ্ঞাবাহ নিউরন বা মোটর নিউরন। ওকে, সমস্ত বিষয়টা আশা করি তোমরা রিলেট করতে পেরেছো। এবার একটু স্নায়বিক পথটা আমরা দেখে নিই যে এখানে অ্যাডজাস্টার নিউরন কোথায় থাকে। আচ্ছা, অ্যাডজাস্টার নিউরনের বাংলাটাও তোমাদের জেনে রাখা উচিত, সহযোগী নিউরন। ওকে, সহযোগী নিউরন বলা হয় অ্যাডজাস্টার নিউরনকে। তো ধরো হাতের টিপ অফ দ্য ফিঙ্গারে যদি, এখানে আঙুলের আগায় যদি একটা নিডল দিয়ে প্রিক করা হয়, তাহলে আমরা কি করব, ইনস্ট্যান্ট সেখান থেকে হাতটা সরিয়ে নিই। কীভাবে হয় ব্যাপারটা, যে এখানে যদি নিডল দিয়ে প্রিক করা হয় তাহলে সংজ্ঞাবাহী নিউরন বা সংজ্ঞাবাহু নিউরন এই স্নায়বিক উদ্দীপনাটাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অর্থাৎ স্পাইনাল কর্ডে সেই ইম্পালসটাকে নিয়ে যাচ্ছে, এবং সেখানে নিয়ে যাওয়ার পর যা ডিসিশন হচ্ছে সেই আজ্ঞাটা কিন্তু আজ্ঞাবাহী নিউরনের দ্বারা পরিবাহিত হয়ে কোথায় আসছে, কারকে। কারক বলতে কি, মাসেল বা গ্ল্যান্ডে আসবে। তো মাসেলে যেহেতু এখানে আজ্ঞাটা পরিবাহিত হয়ে আসে, তখন মাসেল মুভমেন্টের জন্য আমরা কিন্তু হাতটা ইজিলি সরিয়ে নিতে পারি। তো এই যে সংজ্ঞাবাহী নিউরন সংজ্ঞাটাকে পরিবহন করে নিয়ে গেল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, এবং আজ্ঞাবাহী নিউরন আজ্ঞাটাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে পরিবহন করে নিয়ে আসলো, এই দুটোর মধ্যেখানে যে কমিউনিকেশনটা হচ্ছে সেই কমিউনিকেশনটাকে কে করে, সেটাই কিন্তু করে অ্যাডজাস্টার নিউরন। এবং এই মাঝের যে এই নিউরনটা আছে সেটাই কিন্তু অ্যাডজাস্টার নিউরন বা সহযোগী নিউরন। তাহলে এখানে এই অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি টোটাল স্নায়বিক পথটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কোথায় অ্যাডজাস্টার নিউরন কোথায় কি থাকছে, ঠিক আছে, আশা করি বোধগম্য হয়েছে। এবার দেখো তিন নম্বর প্রশ্ন, মস্তিষ্ক করোটির মধ্যে কতগুলি স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে, একস্তরী, দ্বিস্তরী, ত্রিস্তরী, চতুস্তরী। আমি প্রথম কোশ্চেনই বলছিলাম যে মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কিসের দ্বারা, কোন পর্দার দ্বারা পরিবৃত থাকে, ওখানে অপশন ডিতে যেটা ছিল মেনিনজেস, ঠিক আছে, মেনিনজেস নামক পর্দার দ্বারা কিন্তু পরিবৃত থাকে। এই মেনিনজেস একটি ত্রিস্তরী পর্দা, এর তিনটে স্তর থাকে, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আমি একটু ইন ডিটেলস বলে দিচ্ছি যে এর যে সবচেয়ে বাইরের যে স্তর সেটা হচ্ছে ডুরা ম্যাটার, মাঝের যে স্তর সেটা হচ্ছে অ্যারাকোনয়েড ম্যাটার, ঠিক আছে, এবং ভেতরের যে স্তর সেটা হচ্ছে পায়াম্যাটার। তো ভেতর থেকে বাইরের দিকে যদি আসা হয় তাহলে প্রথমে পায়াম্যাটারকে আমরা দেখতে পাবো, তারপরে অ্যারাকোনয়েড, তারপরে ডুরা ম্যাটার, এবং যদি বাইরের থেকে পরপর ভেতরের দিকে আসা হয় তাহলে আমরা ডুরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার এবং পায়াম্যাটারকে দেখতে পাবো। আমরা একটু ছবির সাহায্যে দেখে নিচ্ছি, অ্যাকচুয়ালি এটা, এই মেনিনজেস কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে পরিবৃত করে রাখে। তো তাহলে এই যে আমাদের মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, এর বাইরের যে সবার প্রথমে হাইলি ভাস্কুলার যে লেয়ারটি থাকবে সেটাই কিন্তু হচ্ছে কি, সেই লেয়ারটি হচ্ছে কিন্তু পায়াম্যাটার। পায়া মিন্স সফট, ঠিক আছে, সফট। আমরা একটু ছবিটাকে একটু দেখে নিচ্ছি, এটা হচ্ছে সফট হাইলি ভ্যাসকুলার লেয়ার, এটা হচ্ছে পায়াম্যাটার। পায়াম্যাটারের পরে যে মাঝের যে লেয়ারটি থাকে সেটা কি, সেটা কিন্তু অ্যারাকোনয়েড ম্যাটার। কেন একে অ্যারাকোনয়েড ম্যাটার বলা হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে অসংখ্য ট্র্যাবিকুলাই থাকে এরকম, ঠিক আছে, এই ট্র্যাবিকুলাইগুলো থাকার জন্য একে যখন দেখা হয়, একে যখন আমরা দেখি, এরকম অসংখ্য ট্র্যাবিকুলাই থাকে, এর জন্য একে যখন আমরা এপাশ থেকে দেখবো বা সাইড থেকেও যদি দেখা হয়, একে দেখতে মাকড়সার জালের মতন মনে হয়। এই অ্যারাকোনয়েড মিন্স, অ্যারাকোনয়েড মানে হচ্ছে মাকড়সার জাল। তো একে যেহেতু মাকড়সার জালের মতন দেখতে মনে হয়, এর জন্য একে অ্যারাকোনয়েড ম্যাটার বলে নামকরণ করা হয়েছে। এবং তারপরে যে তৃতীয় লেয়ার যেটা থাকবে সেটা হচ্ছে ডুরা ম্যাটার, যার ডিউরেবিলিটি হাই, অর্থাৎ হাইলি টাফ যে শিল্ড থাকবে, প্রোটেক্টিভ শিল্ড থাকবে, সেটা হচ্ছে ডুরা ম্যাটার, ঠিক আছে। তাহলে এই হলো ডুরা ম্যাটার। তাহলে আমরা যদি ভেতর, মানে আর কি বাইরের থেকে যদি ভেতরের দিকে যাই, তাহলে প্রথমে ডুরা ম্যাটার দেখবো, তারপরে অ্যারাকোনয়েড ম্যাটার দেখবো, তারপরে সবার শেষে পায়া ম্যাটার দেখবো। এবং সবচেয়ে ভেতর থেকে যদি বাইরে আসি তাহলে প্রথমে পায়া ম্যাটার থাকবে একদম প্রথমের লেয়ার, তারপরে অ্যারাকোনয়েড, তারপরে ডুরা ম্যাটার। এই হলো বিষয়, টোটালটাকে কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে। তোমাদেরকে এইভাবে জিজ্ঞেস করা যেতে পারে যে মানে মেনিনজেসের সবচেয়ে বাইরের আবরণ কি, তখন তোমাকে বলতে হবে ডুরা ম্যাটার। যদি বলে মস্তিষ্কের ভেতরের আবরণ কি, তখন বলতে হবে পায়া ম্যাটার। যদি বলে মস্তিষ্কের, মানে মস্তিষ্কের বলছি কেন, মেনিনজেসের যে মাঝের আবরণ কি, তখন সেটাকে বলতে হবে অ্যারাকোনয়েড ম্যাটার, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে রাখবে, দিনকে দিন কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু হাই হচ্ছে, এগুলো খুঁটিয়ে জিজ্ঞেস করা হবে। দেখো এখানে চার নম্বর যেটা আছে, ক্রোধ এবং লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, হাইপোথ্যালামাস, থ্যালামাস, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে। তো দেখো এই আবেগজনিত প্রতিবর্তকিয়া এগুলো কিন্তু থ্যালামাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়। হাইপোথ্যালামাস যেটা, এটা কিন্তু বডি টেম্পারেচার রেগুলেশন, বডি টেম্পারেচার রেগুলেশন এটা কিন্তু করবে কে, হাইপোথ্যালামাস। তারপরে ধরো তৃষ্ণা,
খিদে এগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু হাইপোথ্যালামাস, ঠিক আছে। লঘু মস্তিষ্ক যেটা, এটা হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করবে। গুরু মস্তিষ্ক হচ্ছে বুদ্ধি, চিন্তা, স্মৃতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু গুরু মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক। তো যা যা বললাম এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে নেবে। এখানে দেখো পাঁচ নম্বর যেটা বলেছে, মানব দেহে দীর্ঘতম স্নায়ু। এখন দেখো দীর্ঘতম স্নায়ু যখন বলা থাকবে তখন কিন্তু একটা উত্তর হয়, এবং দীর্ঘতম কারোটিড স্নায়ু বললে উত্তর আরেকটা হয়। আমি পরবর্তীতে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি, আমরা দীর্ঘতম কারোটিড স্নায়ুটাও দেখব। এখন দেখো কোশ্চেনটা যখন এইভাবে আসবে যে দীর্ঘতম স্নায়ু, তখন সঠিক উত্তর কী হয়ে যাবে? তখন সঠিক উত্তর হয়ে যাবে সায়াটিক স্নায়ু, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবে, এবং দীর্ঘতম কারোটিড স্নায়ু বললে তখন কিন্তু উত্তর হয় ভেগাস। এবার দেখো ছ নম্বর কোশ্চেন, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু কোন প্রকারের স্নায়ু? তো দেখো এখানে অপশনগুলো দেখে নিই, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, মিশ্র স্নায়ু, নিউরন। তো দেখো নিউরন তো প্রথমে আমাদেরকে নেগলেক্ট করে দিতে হবে এই অপশনগুলোর মধ্যে থেকে, তার কারণ নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক, এবং স্নায়ু গঠিত হচ্ছে নিউরন দ্বারা, এবং যে প্রকার নিউরন দ্বারা স্নায়ুটি গঠিত হচ্ছে সে অনুযায়ী স্নায়ুর নামকরণ হচ্ছে কার্যপ্রকৃতি অনুসারে। যেমন অন্তর্বাহী স্নায়ুর যেটা অপশনে এতে রয়েছে, সেটা কি করবে, এদের কাজটা কি, এরা হচ্ছে রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়বিক উদ্দীপনাকে পরিবহন করে নিয়ে যাবে। তাহলে রিসেপ্টার থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন স্নায়বিক উদ্দীপনা পরিবাহিত হয় যে প্রকার নিউরন দ্বারা, তাকে হচ্ছে কী বলা হয়, সংজ্ঞাবাহী নিউরন। তাহলে পরে সংজ্ঞাবাহু নিউরন বা সংজ্ঞাবাহী নিউরন। তো সংজ্ঞাবাহু নিউরন দ্বারা কোন প্রকারের স্নায়ু গঠিত হচ্ছে, অন্তর্বাহী স্নায়ু গঠিত হচ্ছে, এটাও একটা কোশ্চেন। বহির্বাহী স্নায়ু কি, বহির্বাহী স্নায়ু হচ্ছে যারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইফেক্টর বা কারকে স্নায়ু স্পন্দনকে পরিবহন করে নিয়ে আসবে, তাদেরকে কী বলবো আমরা, বহির্বাহী স্নায়ু বলবো। তাহলে এই প্রকার স্নায়ু কোন প্রকারের নিউরন দ্বারা গঠিত হচ্ছে, এটা কিন্তু আজ্ঞাবাহী নিউরনের দ্বারা গঠিত হচ্ছে, কারণ আজ্ঞাবাহী নিউরন বা আজ্ঞাবাহু নিউরন এদের কাজটাই কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কারকে স্নায়ু স্পন্দনকে পরিবহন করে নিয়ে আসা। এবং মিশ্র স্নায়ু যেটা, এটা কিন্তু সংজ্ঞাবাহু এবং আজ্ঞাবাহু উভয় প্রকার স্নায়ুর সমন্বয়ে গঠিত হচ্ছে। তাহলে এই অনুযায়ী কোন প্রকার স্নায়ু, যে স্নায়ুর যে নামকরণটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে যে সেই স্নায়ুটি কোন প্রকার নিউরন দ্বারা গঠিত, ঠিক আছে। তো এই বিষয়টাকে ক্লিয়ার করে নিলাম। এবার দেখো গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুর কথা বলা হয়েছে। গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু, এটা কিন্তু এক প্রকারের কি স্নায়ু, এটা কিন্তু এক প্রকারের কারোটিড স্নায়ু, ঠিক আছে। তো আমরা আরেকটা জিনিসকে আগে বলে নিই, যে নার্ভের যে প্রকারভেদ রয়েছে সেটা হচ্ছে স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু, যাকে SND আমি লিখলাম যে স্পাইনাল নার্ভ, এবং দ্বিতীয়টা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ বা কারোটিড স্নায়ু। স্পাইনাল নার্ভ কটি রয়েছে, 31 পেয়ার, 31 জোড়া স্পাইনাল নার্ভ থাকবে। কারোটিড স্নায়ুর সংখ্যা কটি থাকবে, 12 পেয়ার থাকবে, এটাকেও কিন্তু জেনে রাখবে, এটা ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তাহলে স্পাইনাল নার্ভ বললে 31 জোড়া, কারোটিড স্নায়ু বললে 12 জোড়া, 12টি নয় কিন্তু বা 31টি নয় কিন্তু, এটাকে মাথায় রাখবে। এবং এই যে ক্রেনিয়াল নার্ভ রয়েছে 12 পেয়ার্স, এদের নাম কিন্তু তোমাদের পরপর মুখস্থ রাখতে হবে। যেমন গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু, এটা কি বললাম একটা কারোটিড স্নায়ু। গ্লসোফেরিঞ্জিয়াল যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে কততম কারোটিড স্নায়ু, তোমাকে ইনস্ট্যান্ট বলতে হবে যে নবম কারোটিড স্নায়ু হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল। তো আমি আগে তোমাদের যে 12টি কারোটিড স্নায়ু আছে তার নামগুলো পরপর একটু বলে নিতে চাই, পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। এক নম্বর কারোটিড স্নায়ু যেটা, সেটা হচ্ছে অলফ্যাক্টরি। দু নম্বর যেটা, সেটা হচ্ছে অপটিক। তিন নম্বর অকিউলোমোটর। চার নম্বর ট্রকলিয়ার। পাঁচ নম্বর ট্রাইজেমিনাল। ছ নম্বর অ্যাবডুসেন্স। সাত নম্বর ফেসিয়াল। আট নম্বর অডিটরি। ন নম্বর গ্লসোফেরিঞ্জিয়াল। দশ নম্বর ভেগাস। এগারো নম্বর স্পাইনাল অ্যাক্সেসরি। বারো নম্বর হাইপোগ্লসাল। তো এই 12টি যে নাম, এই অর্থাৎ এই যে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ রয়েছে, সেই 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভের নাম কিন্তু নাম্বার ওয়াইজ মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে দু নম্বর যে ক্রেনিয়াল নার্ভ সেটার নাম কি, তখন তোমাকে ইনস্ট্যান্ট কিন্তু বলতে হবে অপটিক। যদি বলে এগারো নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি, তখন ইনস্ট্যান্ট বলতে হবে স্পাইনাল অ্যাক্সেসরি। যদি বলে দশ নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি, তখন তোমাকে ইনস্ট্যান্ট কিন্তু বলতে হবে ভেগাস। যদি বলে ন নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি, তখন ইনস্ট্যান্ট বলতে হবে গ্লসোফেরিঞ্জিয়াল। তো এই অনুযায়ী সমস্ত বিষয়গুলোকে কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে, কোশ্চেন তোমরা ডেফিনেটলি দেখতে পাবে, ঠিক আছে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিলাম আগে, যে এটা কি গ্লসোফেরিঞ্জিয়াল কিন্তু একটা ক্রেনিয়াল নার্ভ ছিল, এবং যেটা এখানে সরাসরি কোশ্চেনটি বলেছে যে গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু কোন প্রকারের স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু না বহির্বাহী স্নায়ু না মিশ্র স্নায়ু। তো কারণ নিউরনটা তো আমি এর আগে অপশন মানে প্রথমে এত কিছু যা ডিসকাস করলাম তার থেকে আশা করি বুঝতে পেরেছো যে এটাকে এলিমিনেট করে দিতে আমরা পারবো। তো গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু, এটা কিন্তু একটা মিশ্র স্নায়ু, অর্থাৎ এটি সেন্সরি এবং মোটর উভয় প্রকার নিউরনের সমন্বয়ে এই স্নায়ুটি গঠিত হচ্ছে। এছাড়াও যে সমস্ত ক্রেনিয়াল নার্ভের নাম বললাম তার মধ্যে যে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ ফেসিয়াল
এবং 10th cranial nerve vagus এগুলো কিন্তু মিশ্র স্নায়ুর মধ্যে পড়ে এছাড়াও 9th cranial nerve যেটা glossopharyngeal সেটাও কিন্তু একটা মিশ্র স্নায়ু এবার কথা হচ্ছে অন্তর্বাহী স্নায়ুর মধ্যে কি কি পড়বে 1 নম্বর যেটা অলফ্যাক্টরি ছিল সেটা 2 নম্বর যেটা ছিল অপটিক এবং 8 নম্বর যেটা ছিল যে অডিটরি এই তিনটে কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি অন্তর্বাহী স্নায়ু এছাড়া বহির্বাহীর মধ্যে কি কি পড়তে পারে বহির্বাহীর মধ্যে অকিউলোমোটর পড়তে পারে স্পাইনাল অ্যাক্সেসরি পড়তে পারে এগুলো সমস্ত পরবর্তীতে ডিটেইলস কোশ্চেনে আরও যখন আমরা ডিসকাস করব সেখানে আরও বেশ কিছু কোশ্চেন এই রিলেটেড পেয়ে যাবে মানব দেহের সবচেয়ে ছোট কারোটিক স্নায়ু যদি বলেছে তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে ট্রকলিয়ার ট্রাইজেমিনাল অপটিক ভেগাস সঠিক উত্তর হবে ট্রকলিয়ার ট্রকলিয়ার কত নম্বর কারোটিক স্নায়ু এটা হচ্ছে 4 নম্বর যে কারোটিক স্নায়ু সেটা হচ্ছে ট্রকলিয়ার 5 নম্বর কারোটিক স্নায়ু হচ্ছে ট্রাইজেমিনাল 2 নম্বর কারোটিক স্নায়ু হচ্ছে অপটিক আট 10 নম্বর কারোটিক স্নায়ু হচ্ছে ভেগাস ঠিক আছে তো এই হলো বিষয় এই নার্ভের নাম্বারগুলো কিন্তু ক্রেনিয়াল নার্ভের নাম্বারগুলো পরপর তোমাদেরকে জেনে রাখতে হবে মানব দেহে দীর্ঘতম কারোটিক স্নায়ু আমি একটু আগে দীর্ঘতম স্নায়ু বললাম সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছিল কি সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছিল সায়াটিক নার্ভ আমরা দীর্ঘতম বললে তখন সেক্ষেত্রে সায়াটিক নার্ভ বলতে পারি কিন্তু যখন দীর্ঘতম কারোটিক স্নায়ু বলবে তখন কিন্তু এখানে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে ভেগাস নার্ভ ঠিক আছে তো ভেগাস হচ্ছে দীর্ঘতম কারোটিক স্নায়ু এটার কত নম্বর এটা 10 নম্বর কারোটিক স্নায়ু সেটা হচ্ছে ভেগাস এটা দীর্ঘতম কারোটিক স্নায়ু হাইপোগ্লসাল এটা হচ্ছে 12তম কারোটিক স্নায়ু স্পাইনাল অ্যাক্সেসরি 11তম কারোটিক স্নায়ু হাইপোগ্লসাল স্পাইনাল অ্যাক্সেসরি এবং যেটা হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল এটা হচ্ছে 9 নম্বর কারোটিক স্নায়ু তো এই নাম্বারগুলো আমি বারবার প্রতি ক্ষেত্রে বলছি কোশ্চেন কিন্তু আসবে নেক্সট কোশ্চেন যে সাইনাপটিক ক্লেফটে নিম্নলিখিত কোন পদার্থটি বর্তমান ভেসোপ্রেসিন ক্যালসিটোনিন ইথিলিন অ্যাসিটাইল কোলিন তো সাইনাপটিক ক্লেফটে নিউরো ট্রান্সমিটার থাকে তো নিউরো ট্রান্সমিটার এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে নিউরো ট্রান্সমিটার হচ্ছে কি অ্যাসিটাইল কোলিন ঠিক আছে তাহলে সাইনাপটিক ক্লেফটে কে থাকবে নিউরো ট্রান্সমিটার থাকবে অ্যাসিটাইল কোলিন অনেক সময় তোমাকে এটা বলে দিতে পারে যে অ্যাক্সনের সাইনাপটিক ভেসিকেলে কি কোন নিউরো ট্রান্সমিটার থাকে তাহলেও কিন্তু উত্তর হয় অ্যাসিটাইল কোলিন ঠিক ভেসোপ্রেসিন কী বললাম এটা একটা নিউরো হরমোন কোথার থেকে সিক্রেট করে ওটাকে কেন নিউরো হরমোন বলা হচ্ছে সমস্ত কিছু বললাম এবং কীভাবে তৈরি হচ্ছে সেটাও বললাম যে সুপ্রা অপটিক স্নায়ু কেন্দ্রে তৈরি হচ্ছে এর কমকরণের জন্য কোন রোগ হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে কোথার থেকে খড়িত হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি ক্যালসিরোনিন এটা থাইরয়েড গ্ল্যান্ডে প্রডিউস হয় ঠিক আছে থাইরয়েড গ্ল্যান্ডে কী কোন কোন হরমোন T3 T4 এবং ক্যালসিরোনিন এই তিনটে হরমোন কিন্তু থাইরয়েড হরমোন ঠিক আছে মানে থাইরয়েড গ্ল্যান্ডে এগুলো প্রডিউস হচ্ছে এবং ইথিলিন যেটা এটা একটা গ্যাসীয় হরমোন এটা কী করছে ফল পাকাতে সহায়তা করে তো সমস্ত কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 10 স্নায়ু কোষের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু তো দেখো কোষের প্রোটিন সংশ্লেষে সহায়তা করে কে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে কিন্তু রাইবোজোম ঠিক কিনা কোষের প্রোটিন সংশ্লেষে সহায়তা করে কে রাইবোজোম এর জন্য রাইবোজোমকে কিন্তু কোষের প্রোটিন ফ্যাক্টরিও বলা হয় তো এবার কথা হচ্ছে যে স্নায়ু কোষের যে রাইবোজোম সেটা কি সেটাই কিন্তু নেজেল দানা এগুলো রাইবোনিউক্লিয় প্রোটিন নির্মিত দানা সেটাই কিন্তু নেজেল দানা এবং এগুলোই কিন্তু স্নায়ু কোষের প্রোটিন সংশ্লেষে সহায়তা করে তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এই কোশ্চেনগুলো আজকে আমরা ডিসকাস করলাম আশা করব যে তোমরা এই বিষয়গুলোকে বুঝতে পেরেছো যদি স্কিপ না করে দেখে থাকো কিংবা কোথাও ডাউট থাকলে সেটাও লিখে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও ভিডিওটি ভালো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশান সর্বপ্রথম পেয়ে যাবে এই ভিডিওটি এই পর্যন্ত থাকছে সকল ভালো থেকো সুস্থ থেকো